এক বছর ধরে অকেজ কুষ্টিয়ার গঙ্গা কপতাক্ষে সেচ প্রকল্পের সবগুলো পাম্প এতে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের চার জেলার তেরো উপজেলার প্রায় কয়েক লাখ কৃষক হুমকির মুখে পড়েছে এসব এলাকার সেচ ব্যবস্থা পানির অভাবে দুই লাখ তিরানব্বই হাজার হেক্টর জমির ফসল উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষকরা এদিকে দ্রুত পাম্পগুলো সচলের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা কুষ্টিয়া থেকে সনিয়া জিমির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কুষ্টিয়ার গঙ্গা কবতক্ষ জিকে সেচ প্রকল্পের বারোটি পাম্প নষ্ট হয়ে যায় দু সালে এরপর দীর্ঘদিন চালু ছিল প্রধান তিনটি পাম্প কিন্তু দু সালে বিকল হয়ে যায় দুইটি পাম্প বাকি একটি পাম্প দিয়ে কোনো রকম চলছে সেচ ব্যবস্থা এতে সেচ সংকট বিপাকে পড়েছে কুষ্টিয়াসহ আশপাশে চার জেলার লাখো কৃষক বর্তমানে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদা ও মাগুরার তেরোটি উপজেলার দুই লাখ তিরানব্বই হাজার হেক্টর জমির ফসল উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষকরা তাই দ্রুত পামগুলো সচলের দাবি তাদের পানি জমি জান কাছে লালি যানব কাছে বোরিং এ পানি নাই আল্লাহ পানি দিচ্ছে না পানি না কোনো আবাদ নাই কিছু নাই মাঠ শ্মশান হয়ে আছে এমন পরিবেশে আমাদের মানে কৃষকের অবস্থা খুবই খারাপ পাম্পে পানি দেবো কাল পানি দেবো পানি দিচ্ছে না ফসল উৎপাদনে পানি না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা আর এই সংকটের জন্য তারা দুষছেন জিকে সেচ প্রকল্পের কর্মকর্তাদের কেউ একমুট ফসলে বেসন বনতে পারি নাই কেন জিকে প্রজেক্টে পানি নাই জিকে প্রজেক্টের আগে প্রথমে অ্যানালগ পাম ছিল সে পামটা এখান থেকে উৎপাদন করার পর থেকে ডিজিটাল পাম করার পরে আমরা চাষিরা পানি পাচ্ছি না আমাদের প্রতিনিধি যারা আছে এখানে তাদেরও কোনো মাথা ব্যথা নাই আর এখানে কিন্তু পাম্পের যে সব এখন বর্তমান অফিসাররা আসছে সবই দুর্নীতির সাথে জড়িত এদিকে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিকে পাম্প স্টেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান তবে দ্রুত পাম্পগুলো সচলের চেষ্টা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা কোম্পানিকে আমরা করছি অফার জানাইছি যেটা সেরে দিয়ে যান মেরামতের জন্য সাথে একটা চুক্তি হয়েছে প্রায় কোটি টাকা ওরা গত মার্চে জাপানি টিম এসে ইঞ্জিনিয়াররা ওই পাম্পটা খুলে পার্সাথে লিস্ট করে পাঠিয়ে দিয়েছে ওটা পার্সাতে আসলে আমরা এটাও সচল করতে সম্ভব কৃষকরা বলছে শীঘ্রই সেচ পাম্পগুলো চালু না হলে চরম ক্ষতি মুখে পড়বে চার জেলার কয়েক লাখ মানুষ গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক